টোকিওর পর প্যারিস, টানা দ্বিতীয়বার অলিম্পিকে ব্রোঞ্জ পদক ভারতীয় হকি দলের। এদিন ব্রোঞ্জের ম্যাচে স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও 2-1 ব্যবধানে অনবদ্য জয়। পদক জয়ের পরই নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন ভারতীয় হকি টিমের সঙ্গে। কাপ্তান সাহাব, প্রধানমন্ত্রীর ফোন, শুরুতেই এই কথা শুনে মুখে গর্বের হাসি হরমনপ্রীত সিং এর। সতীর্থরাও হেসে উঠলেন। ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং যেন একটু লজ্জাও পেলেন টানা দ্বিতীয়বার অলিম্পিকে ব্রোঞ্জ পদক। ভারতীয় ড্রেসিং রুমে বাঁধনহীন উচ্ছ্বাসে মেতেছিলেন শ্রীজেশ হরমনপ্রীতরা। এর মাঝেই প্রধানমন্ত্রীর ফোন তাদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রীও ফোনের ওপার থেকে হাসছিলেন। হরমনপ্রীতদের সঙ্গে কথা শুরু করলেন টিমেরই একজন সদস্যের মতো। এরপরই হরমনপ্রীতকে বলেন, আপনাকে এবং পুরো টিমকে আমার তরফে অনেক অনেক শুভেচ্ছা, আপনারা দেশের নাম উজ্জ্বল করেছেন। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, আপনার নেতৃত্ব এবং পুরো টিমের চেষ্টাতেই পদক এসেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে হকিতে আমাদের যে সোনালী অধ্যায় ছিল তা আবারও আপনারা ফেরাতে চলেছেন। ক্যাপ্টেন হরমনপ্রীত দৃঢ়তার সঙ্গে জবাব দেন, স্যার আমরা সেই দিন ফিরিয়ে আনবই। হকিকে বিদায় জানিয়েছেন ভারতীয় দলের দ্য ওয়ার্ল্ড গোলকিপার পি আর শ্রীজেশ। তার সঙ্গেও কথা বলতে ভুললেন না প্রধানমন্ত্রী। হরমনপ্রীতকে বলেন, আমাদের শ্রীজেশ জি তো অবসর ঘোষণা করে দিল, ও আছে আপনার সঙ্গে? হরমনপ্রীত ফোন পাস করেন শ্রীজেশের হাতে। প্রধানমন্ত্রী শ্রীজেশকে বলেন, ক্যাসে হো ভাইয়া। প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে চোখে মুখে গর্ব শ্রীজেশের। বলেন, আমি ভালো আছি স্যার। তাকে শুভেচ্ছা জানান মোদী। উঠে এলো গ্রেট ব্রিটেন ম্যাচের প্রসঙ্গ। মোদী শুরু করেন, কোয়ার্টার ফাইনালে 10 জনেরও গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আপনারা যে জয়টা ছিনিয়ে নিয়েছিলেন, এই ম্যাচটা দেশের প্রত্যেকটা শিশু মনে রাখবে। এটা দেশ এবং সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে। সেমিফাইনালে হারের পর টিমের আত্মবিশ্বাস কম হয় স্বাভাবিক, তবে আপনারা যেভাবে এত কম সময়ের মধ্যেও ঘুরে দাঁড়ালেন অসাধারণ। দলে কারো চোট আঘাত, সকলেই সুস্থ আছেন কিনা খোঁজ নিতে ভুললেন না প্রধানমন্ত্রী। শ্রীজেশ জানান সকলেই ভালো রয়েছেন এবং তার কথাই মন দিয়ে শুনছেন। পাশাপাশি বলেন, সকলেই এখানে খুশি, সত্যি বলতে সবাই আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। টিমের সঙ্গে মোদীও বলেন, ভারত মাতাকে। শুক্রিয়া স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি সাথ মে স্যার কর লিজিয়ে স্যার। হ্যালো স্যার, শ্রীজেশ স্যার, শ্রীজেশ বাত কর রহা স্যার। কেসে হো ভাইয়া? একদম একদম বড়িয়া স্যার। কনগ্রাচুলেশন স্যার, বধাই হো আপকো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি কমাল, আপনি নিবৃত্তি ঘোষিত কর দি আখেরি ব্যাচ। এস স্যার, লেকিন আপকো নই টিম তৈয়ার কর রহি হোগি ভাইয়া? এস স্যার, এস স্যার। দেখিয়ে ম্যাম, এক বার তো আজ জরুর কেনা চাহুঙ্গা 10 খিলাড়িও কে সাথ ব্রিটেন কি লড়াই আপকি। মুঝে লাগতা হিন্দুস্তান কা হোকি কো সমঝনে ওয়ালা হর বচ্চা ইসকো হমেশা যাদ রখেগা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। উদাহরণ কে রূপে মানা যায়গা, মানতা হুম কি দুনিয়া মে হকি কি চর্চা হোগি, আপনি ফান্ডামেন্টাল কি ম্যাচ কা তো জরুর জিকর আয়েগা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর ম্যাচ ফ্যাক্ট বতা দো, আচ্ছা টিম স্পিরিট ভি দিখাই দিয়া আর আপনি বিলকুল চমকর কে, আর মে দেখা কি এক বার আপনি এক বার থোড়া মোরাল ডাউন হো জাতা হ্যায় লেকিন আপনে 24 ঘন্টে মে ফির সে আপনে আপকো রিকভার করকে পুরি তাকে ফির নিকল পড়ে আপ লোগ। স্যার, জি স্যার। দেখিয়ে দেশ কো বড়া গর্ব হো রহা হ্যায় আপ লোগো পর, আর মেরি তরফ সে বহুত বহুত বধাই হ্যায় সবকো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সব লোক ইধর আপকো সুন রহে স্যার, সব খুশ হ্যায় স্যার, সব আপকা কল কে ইন্তজার মে থা স্যার। সবকো মেরি তরফ সে বহুত বহুত বধাই দে রহা ভাইয়া। থ্যাংক ইউ স্যার। ভারত মাতা কি জয়! থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, মাতা কি জয় স্যার। থ্যাংক ইউ স্যার। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। তিনি লিখেছেন, চাক দে ইন্ডিয়া, প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদকের জন্য ভারতীয় হকি দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই ঐতিহাসিক মুহূর্ত দেশের 140 কোটি মানুষ আজীবন মনে রাখবে। আপনাদের প্রচেষ্টা, পরিশ্রম ও দায়বদ্ধতাকে কুর্নিশ জানাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।